আমার টুনিয়া পারে আজি 40 বছর ধরে দোকানটো আছে আর কি, কাম করে আছো 40 বছর হল। কোঠি কিছিল আপনি? আমি এতে শিখেছো, এরপরে সব সব কলকাতার পর আহে। দাম তো সাই হব কাপড়ের, মানে বুঝি দাম তো হয়, এনেকৈ এটাই ব্যস্ততা আছে। রাতে 2টালৈ কাম করব লাগে। চারি মানে 2জন আছে আর আমি লোকে কাকা ভাইটা 2জন। হ্যাঁ, দোকানটার নাম মাকালি শিল্পকুটি টুনিয়াপার। আমি এইবার 110টা বিশ্বকর্মা বানাইছো। আমার অনুষ্ঠানটার নাম হল মাকালি শিল্পকুটির। আমি লোকে প্রায় আজি 30 বছর ধরে মানে এই মূর্তি কামত জড়িত হয়ে আছো। এই আর আমার লোকের কর্মচারীগুলো পার্মানেন্ট নয়, হতে মানে পূজার টাইম হতে রাখো খালি, এতিয়া কা মানে 2-3জন মান কাম করে আছে। লোকালের মানুষ আমার লোকের দাম যেনা 1000-এর পর শুরু করি 5000 লোক আছে। এতিয়া তো আমি লোক পুরা ব্যস্ত, দিনে রাতে কাম করি করি লাগা হয়েছে, রাতে 2টা লোকে কাম করিব লাগা হয়েছে, এনেকা মানে পজিশন হয়েছে আর কি। মানে পুয়ার পর রাতে 2টা লোকে কাম করিব লাগে। মূর্তিগুলো আমার এই যে রেলর যায় আর প্রাইভেট দোকানত যায়, কারবা অটো আছে সিহতে পূজা করে, বা সোনার দোকান আছে সিহতে পূজা করে আছে, এই দোকানত যায় আর কি। দোকানত রেলর আইলে আমার লোক পুরো ব্যস্ত বাড়ি যায়, হয় সময় নেই, এতিয়া খাওয়ারও টাইম নেই। এনেকুৱা হয়েছে 110টা বানাইছে।